আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। এই অনুষ্ঠান আলোকিত হওয়ার জন্যে, এই অনুষ্ঠান আমাদের অন্তরের সেই কালিমা দূর করে, উন্নততার মহত্বতার পবিত্র করে আমাদের অন্তরকে গড়ে তোলার জন্যে এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আমরা চেষ্টা করি প্রতিটি পর্ব এমন করে সাজাতে যেন দর্শক শ্রোতা তাদের কিছু খোরাক পেয়ে থাকেন, ইমানের কিছু খোরাক পেয়ে থাকেন সেজন্যে। এবং প্রতিটি পর্বে অতিথি নির্বাচনের ক্ষেত্রেও লক্ষ্য করা হয় ওই বিষয়ে যিনি তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করে আমাদেরকে সমৃদ্ধ করতে পারবেন অনুষ্ঠানের, তাদেরকেই আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। প্রিয় দর্শক, আজ তার ব্যত্যয় নয়, আজও আমরা একজন পরিচিত এবং প্রিয় মুখকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন, আজকের আমাদের অনুষ্ঠানে যিনি যুক্ত হয়েছেন আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা খুব মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সমকালীন সময়ে যে বিষয়টি অনেক বেশি আলোচিত হয়েছে এবং আলোচিত হচ্ছে, আমরা আজ আলোচনা করব ইসলামের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি পৃথিবীতে মানুষের সাথে, অমুসলিমদের সাথে, অমুসলিম সংখ্যালঘুদের সাথে মুসলিম জনগোষ্ঠীর আচরণ কী হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ হবে মুসলমান আর সংখ্যালঘু হবে অমুসলিম, সেই অমুসলিম সংখ্যালঘুদের সাথে কীভাবে মুসলমানরা আচরণ করবে সেটা শিখিয়ে গেছেন নবীজি। তিনি বলেছেন, অমুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে অমুসলিমরা হলো মুসলমানদের আমানত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অমুসলিমদের সাথে অন্যায় করে তবে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী হব, আবু দাউদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ তিনি সনদ রেখে গেছেন পৃথিবীর মানুষের কাছে। আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমরা সেই সনদের কথা শুনব এবং তিনি যা শিখিয়ে গেছেন মানবতার জন্য, মানবতাকে বলে গেছেন সেগুলো আমরা শুনব। চলুন, আমরা অতিথির কাছ থেকে আজকে শুনতে চাই ইসলামের সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে কী বলেছে। সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে ইসলাম তো তাই বলে, ইসলাম নিরাপত্তা শান্তির বিষয় স্বাভাবিক যে ঘোষণা দিয়েছে সে ঘোষণার অধীনে সংখ্যালঘুরাও রয়েছে। সে ঘোষণার অধীনে সংখ্যালঘু তো মানুষ, শুধু মানুষ নয় একটি প্রাণীও রয়েছে। ইসলাম তো নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। আমরা মোমেন এবং মুসলিমের একটা অর্থ জানি, মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, মোমিনের অর্থ বিশ্বাস স্থাপনকারী। এটি দুটো সহজ সরল অর্থ আরবি ভাষার কারণে। কিন্তু হাদিসে যদি আমরা হাদিসের দিকে তাকাই, মুসলিম এবং মোমিনের সহি হাদিসে ভিন্ন অর্থ করা হয়েছে। সেখানে মুসলিমের অর্থ করা হয়েছে যে অন্য মানুষকে শান্তিতে দেয়। মান সালেমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া দিহি ওয়া ইয়াদিহি, জিহ্বা এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ, নিরাপদ লাভ করে, নিরাপদ নয় সে প্রকৃত মুসলমান নয়। ওয়াল মুমিন, মুমিন নয়, ওয়াল মুমিন মান আমিনাহু নাস আলা আমওয়ালিহিম ওয়া দিমাইহিম। আর মুমিন কাকে বলে? যার দ্বারা অন্য মানুষের রক্ত এবং প্রাণ নিরাপদ থাকে, এর কয় মোমেন। তাহলে মোমেন যে সমাজে থাকবে, সংখ্যাগুরু থাকলে তো কোনো কথাই নেই, একটা সমাজে একজন মোমেনও যদি থাকে, ইমানের দাবি হলো অন্য মানুষ, অন্য প্রাণী, এমনকি কুকুর বিড়াল সরাসরি শব্দগুলো হাদিসে এসেছে, তারাও নিরাপদ থাকবে। সংখ্যালঘু তো মানুষ। যে মানুষ সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইসাত নাফসান, সে কি একটা মানুষ নয়? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি জানাজাতুন, একটা জানাজা, একটা লাশ যাচ্ছিল, ফাকামা রাসূলুল্লাহ, রাসূল দাঁড়িয়ে গেলেন, কল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল যে সে তো একটা জানাজাত ইহুদিয়ান, একজন ইহুদির লাশ। আল্লাহ রসুল বললেন, আলাইসাত নাফসা, ওকে একটা প্রাণ নয়, একটা প্রাণী না, আমি তো সম্মান দিতেই পারি। দেখুন, কাদেসিয়ার যুদ্ধে যখন যুদ্ধের পরে কিছু সৈনিক, দুশ্মনদের সৈনিক মারা গেল এবং ওই লাশগুলোর সমীপে কাদেসিয়াদের দুজন যোদ্ধা দাঁড়িয়ে গেলেন, তখন বললো যে আপনি তাদেরকে সম্মান দিচ্ছেন যারা দুশ্মন যুদ্ধ করে নিহত হলেন, তখন তারা ওই হাদিসটি উল্লেখ করলেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদিদের সম্মানে দাঁড়িয়ে গেলেন। তো সুতরাং এ কথাগুলো এই জন্যই বলা হলো যে ইসলাম তো যে ইমানদার, যে মুসলিমকে সৃষ্টি করেছে, সে মুসলিম, সে মোমেন, অন্য মানুষকে নিরাপত্তা দিবে এটা তার ইমানের দাবি, অন্য মানুষকে শান্তিতে রাখবে এটা তার মুসলিম নামকরণ হওয়ার দাবি, নিরাপত্তায় রাখবে মোমেন নামকরণ হওয়ার দাবি। এই জন্যই আমি বলছিলাম যে মুসলিম মোমেনের আরবি ভাষায় যে সরল অর্থ, হাদিসের অর্থটা আমি বলছি যে আল্লাহর রসুল যে অর্থটা করেছেন যে মোমেন অর্থ হলো বিশ্বাসী না, এই অর্থটা আরবি ভাষার অর্থ। আল্লাহ রসুল মোমেনের অর্থ করেছেন অন্যকে নিরাপদ, এবং এই অর্থে কিন্তু কোরআনেও এসেছে আল্লাহর নাম মোমেন, এ কারণে মোমেন আল্লাহর নাম যে নিরাপত্তা দেয়। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের চেয়েও মোমেনের এই নামটা বেশি পছন্দ করেছেন যে মুসলমানের নাম এ কারণে মোমেন যে তারা অন্যকে নিরাপত্তা দেবে, সেটা অন্য মানুষ, অন্য মুসলিম, অন্য অমুসলিম। এবং কত নিরাপত্তা, কত চমৎকার নিরাপত্তা! দেখুন, এই বদরের যুদ্ধে মুসাব ইবনে উমাইরের ভাই আবু আজিজ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে তিনি কাফের বাহিনীর হয়ে তিনি আসির, মানে যুদ্ধবন্দী হিসেবে যুদ্ধবন্দী হয়েছিলেন বদরের যুদ্ধে। তো তিনি বললেন যে আমাকে আনসারদের একটা গ্রুপের মধ্যে আমার এই যুদ্ধবন্দীদের দায়িত্ব দেয়া হলো, কিন্তু আমি লক্ষ্য করলাম যে আনসাররা যে খাবার সংগ্রহ করতেছিল তার মধ্যে ভালো খাবারগুলো, ওখানে নাম বলেছেন যে খাসুনি বি খুবজেন ও আকালু তামারান, অর্থাৎ খেজুর তো সহজলভ্য খাবার, সবাই খায়, এবং আরব দেশে রুটি হলো সবচেয়ে দামি, সেই দামি খাবারটা তারা আমাকে দিত, আর সহজলভ্য খাবার যে রুটি তারা আমাকে দিত। আর যখনই দেখতাম কোনো খাবারের মধ্যে হাত থেকে পড়ে গেছে, ধুলোময়লা লাগছে, সে খাবারটা তারা আমার থেকে নিয়ে যেত আর ভালো খাবারটা আমাকে যেত, ওইটা মুছে তারা কেউ খেত। এটা আমি উদাহরণ এই জন্য দিলাম, অর্থাৎ একটা দুশ্মন যে যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়েছে, যে ইমান আনেনি, যে যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ করেছে, সেই লোকটাকেও, মুসলিম তো ওই ব্যক্তি মুসলিম, যখন তাকে আসির বন্দী হিসেবে খাদ্য দিচ্ছে, ভালো খাবারটা তার মুখে তুলে দিচ্ছে, আর খাবার খারাপ খাবারটা সেই আনসার রাদিয়াল্লাহু আনহুম তারা নিজেরা খাচ্ছেন, এটা ওই ওই যুদ্ধবন্দী সাক্ষ্য, অসংখ্য সাক্ষ্য রয়েছে, এবং যেটা পরবর্তীকালে যুদ্ধগুলোতে আমরা দেখেছি। তো সুতরাং সেখানে নিরাপত্তা তো থাকবে এবং নিরাপত্তা দেবে, এটা হলো ইমানের দাবি, দিতেই হবে, নিরাপত্তা দেওয়া ছাড়া ইমানের দাবির সত্যতা প্রমাণিত হবে না। যে মোহতারাম, আসলে আমরা এই যে অমুসলিমদের প্রতি মুসলমানদের যে দায়িত্বের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা যুগ যুগ ধরে আমরা কিন্তু পালন করে আসছি, এবং পৃথিবীতে দেখা গেছে পরিসংখ্যানে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করেছে এবং সবচেয়ে ভালো আছে, সুখে আছে। তো আমরা যদি একটা জিনিস তাকাই, দর্শকদেরকে যদি আমরা একটু নিয়ে যেতে চাই, মদিনার সনদের যে বিষয়বস্তু ছিল সেখানে, প্রিয় দর্শক, সেখানে একটি বিষয় আছে যে অমুসলিমরা শত্রু কর্তৃক আক্রান্ত হলে মুসলমানরা তাদেরকে রক্ষা করবে, অমুসলিমরা শত্রু কর্তৃক আক্রান্ত হলে মুসলমানরা তাদেরকে রক্ষা করবে। আরেকটি হলো অমুসলিমরা তাদের ইসলাম গ্রহণে অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে মুসলমানরা কখনো বাধ্য করবে না, দুই নম্বর। তিন নম্বর আরেকটি বিষয়, তাদের সকল প্রকার নিরাপত্তা দেয়া হবে, এটি ছিল মদিনার সনদের বিষয়বস্তু। চার নম্বরে আরেকটি বিষয়বস্তু ছিল যে তাদের ব্যবসা বাণিজ্য, সম্পদ ও অধিকারের নিরাপত্তা প্রদান করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার সনদে যে ধারাগুলো রেখেছিলেন সেই ধারাগুলো। আরেকটি ধারা হলো তাদের ধর্ম ও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উপাসনালয়ের কোনো ক্ষতি সাধন করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী শিখিয়ে গেছেন, কী একটি সনদ তৈরি করে গেছেন যা পৃথিবী অবাক
চোখে আজও দেখছেন। পরবর্তী যে বিষয়টি সেটি হলো তাদের কোনো অমুসলিমদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না, এটি হলো মদিনায় সনদের বিষয়বস্তু। আরেকটি বিষয়বস্তু হলো তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রেরণ করা হবে না, এটিও মদিনায় সনদের বিষয়বস্তু। আরেকটি হলো তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রেরণ করা হবে না এবং ধর্মীয় ও বিচার ব্যবস্থায় তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, এটি ছিল মদিনায় সনদের মূল বিষয়বস্তু। তো আমরা এই মূল কয়টি বিষয়বস্তু, আরও অনেক আছে, তো এই কয়টি বিষয়বস্তু মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের কল্যাণের জন্যে কাজ করেছেন এবং ভালোবাসা উদারতা দিয়ে সারা পৃথিবীর মানুষকে তিনি এক কাতারে সামিল করতে পেরেছেন এবং অল্প কয়েকজন মুসলিম জনগোষ্ঠী থেকে আজ সারা পৃথিবীতে এই মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ছড়িয়ে পড়ছে ইসলামের সৌন্দর্য সবার কাছে। একটি কারণে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছেন এবং তার অনুসারীদেরকে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। জি মহতারাম, আপনি যেখানে শেষ করেছিলেন মদিনার সনদের প্রসঙ্গ বলি, মদিনার সনদ যখন রচিত হয়, চুক্তি হয়, তখন কিন্তু মুসলিমরা আসলে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠেনি এবং অমুসলিমরা সংখ্যালঘু তখনও হয়নি, হয়েছে অনেক পরে। তারপরও দেখুন একটা সংঘবদ্ধ মুসলিম ছিল, ধারাগুলো চমৎকারভাবে আপনি বলছিলেন, সে ধারা তো রয়েছে। এবং যেটা বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু বলেছেন যে আমরা মদিনার সনদের আলোকে দেশ শাসন করতে চাই। অর্থাৎ এখানে অর্থাৎ মুসলিমদের যে এবং বাংলাদেশের সংবিধানেও মদিনার সনদের যে ধারাগুলো, সে ধারার আমরা প্রতিফলন দেখতে পাই, যেটা অনেক এমপি মহোদয়রাও বলেছেন এবং আমরাও বাস্তবে দেখেছি। যে মদিনার সনদের আমরা প্রতিফলন ছোট্ট একটি বিরতি নেওয়ার পরে শুনবো মহোদয়রাম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতি পেরিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম ইসলামী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে, আর আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর, প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। তো আমরা আসলে খুব তন্ময় চিত্তে শুনছিলাম আমাদের অতিথির আলোচনা। আসলে আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি আসলে একটি যুগ যুগ ধরে চলে আসা একটি ঐতিহ্য, আমরা মিলেমিশে আছি। আমাদের এই বাংলাদেশ এমনই একটি বাংলাদেশ যেটা পৃথিবীতে এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারেনি আজ পর্যন্ত। আমরা দেখেছি মাদ্রাসায় মাদ্রাসার ছাত্ররা আলেমেরা মন্দির পাহারা দিয়ে রেখেছে, আবার এও আমরা দেখেছি একই পাশে মসজিদ এবং মন্দির কাছাকাছি আজানের সময় আজান দিয়ে মসজিদে নামাজ পড়া হয়, পাশেই আবার তাদের সাম্যকালীন সেই পূজাটা সেরে নেওয়া হয়। এই যে একটি সম্প্রীতি সাম্প্রদায়িক, এটি আসলে আমাদের একটি অনেক বড় অর্জন এবং ঐতিহ্য। কিন্তু কিছু কিছু অতি উৎসাহী মানুষ এই সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্ট করার জন্যে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করার জন্যে ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন বিবৃতি দিয়ে থাকেন। এটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত, এটি অবশ্যই তার ব্যক্তিগত বক্তব্য, এটা কোনো জাতীয় অথবা বাংলাদেশের সংখ্যালঘুরাও কখনো বলতে পারেনি বা বলতে পারবে না যে আমরা অত্যাচারিত হয়েছি মুসলমান কর্তৃক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও জানবেন, আপনারাও জেনে থাকবেন যে একই জায়গায় একজন আলেম মারা গেলে সেখানে অমুসলিমরা কাঁদে, আবার একজন অমুসলিমের বিপদ হলে, সংখ্যালঘুর বিপদ হলে মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে, তার কাছে যায় এবং বিপদের দিনে দুঃখ কষ্টের দিনে তার পাশে দাঁড়ায়, সহযোগিতা করে। এটা আসলে একটি ঐতিহাসিক সম্পর্ক আমরা তৈরি করেছি। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, কোনো সংস্থা, কোনো আন্তর্জাতিক কোনো চক্রান্ত যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে এবং চিপ ধরাতে না পারে, সেজন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং করুণা চাচ্ছি। জি মহতারাম, আপনি যেটা বলছিলেন মদিনার সনদের, আসলে আমি যেটা বলতে চাইছিলাম
যে মদিনার সনদের সাময়িক দেখলে চলবে না, যে বা মদিনার সনদ বলে উড়িয়ে দিলে চলবে না, কারণ মদিনার সনদের যে ধারাগুলো এসেছে এটা কোরআন সুন্নার বিধিবিধানেরই প্রতিফলন হিসেবে আমরা দেখেছি। যার কারণে দেখুন যে নজরানবাসীদের কাছে বা ইয়ামানবাসীদের কাছে রসুলের করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন চিঠি লিখেছেন তখন কিন্তু তিনি চমৎকারভাবে লিখেছেন, ওয়া জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি লি আহলি নজরান ওয়া হাশিয়াতিহিম আলা আমওয়ালিহিম ওয়া দিমাইহিম ওয়া লিমান তাহতা আইদিহিম মিন কালিলিন ওয়া কাসীর। অর্থাৎ এই নজরানবাসী যারা রয়েছে তাদের জন্য নিরাপত্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, নিরাপত্তা আল্লাহ রসুলের পক্ষ থেকে। কিসের উপর নিরাপত্তা? নিরাপত্তা তাদের জান প্রাণের, নিরাপত্তা তাদের সম্পদ মানের। শুধু সম্পদের আর সম্মানের আর প্রাণের নিরাপত্তা তাদের নয়, তাদের অধীনস্থ সংশ্লিষ্ট যা কিছু রয়েছে বেশি কম সব কিছু নিরাপত্তা আমি মুহাম্মদ রসুলুল্লাহ প্রদান করলাম। তো এটা তো রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম দেখেই দিয়েছেন। এটা এই জন্য বলছি যে অনেকেই সমালোচনা করতে পারে যে মদিনার সনদ তো সাময়িক প্রয়োজন ছিল, কিন্তু এটি যে সবসময়ের জন্য ছিল সার্বক্ষণিক ছিল প্রমাণ আমরা পরবর্তীতে পেয়েছি। দেখুন আপনি রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসলেন, কাফিরদের সঙ্গে যুদ্ধ হলো, কাট্টা কাফিরদের সাথে ময়দান থেকে এলেন, পথিমধ্যে যখন বিশ্রাম নিচ্ছিলেন একজন বেদুইন অমুসলিম তরবারিটা হাতে নিল, বললেন হে মুহাম্মদ তোমাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারিটা তার হাতে নিলেন, যেভাবেই হোক এটা তার মজেজা অথবা অন্যভাবে তরবারিটা পড়ে গেল হাতে নিলেন, বললেন এবার তোমাকে কে রক্ষা করবে? সে তো নাস্তিক বা অমুসলিম বা বেদুইন বলে বুঝতে পারে, বলে মুহাম্মদ, বলো না আল্লাহ। এরপরে বললো যে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, ছেড়ে দিলেন। সে দৌড়াচ্ছে আর বলছে আমি এমন লোকে সাক্ষাৎ পেয়েছি যাকে আমি হত্যা করতে চেয়েছিলাম হত্যা করতে পারিনি, সে কিনা আমাকে যখন হত্যা করার সুযোগ পেল আর সে আমাকে ছেড়ে দিল, এরকম লোক কি জগতে হয়? দৌড়ে সে তার কবিলার কাছে গোত্রের কাছে গেল, আবার গোত্র সহ এসে ওই পথিক লোকটা মুস্তালিক যুদ্ধ থেকে ফেরত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেল। এই তো, এই তো হলো ইসলামের নিরাপত্তা। দেখুন কি নিরাপত্তা, কাকে নিরাপত্তা দিল? যেই লোকটা কিছুক্ষণ আগে আমাকে হত্যা করার জন্য উদ্যত হলো সে লোকটাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিরাপত্তা দিলাম। নিরাপত্তার অর্থ এই না দেখো তোমরা তোমাদের কোনো ক্ষতি না হয়ে থাকলে নিরাপত্তা দাও, আমাকে যে হত্যা করতে চেয়েছিল তাকে নিরাপত্তা আমি দিলাম। এই তো রাসূলুল্লাহর চরিত্র, এই তো হলো ইসলামের চরিত্র, এটাও কিন্তু বুঝতে হবে। এই নিরাপত্তা দেখুন ইসলাম তো ওই আল্লাহ কোরআনে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহু আদওয়ান বিগাইরি ইলম, তোমরা আল্লাহ ব্যতীত যে মূর্তিগুলোকে ওরা ডাকে পূজা করে ওদেরকে তোমরা গালি দিও না, মন্দটাকে দেখো না, কিছু কুমন্তব্য করো না, তাহলে তারাও তোমার আল্লাহকে গালি দেবে না বুঝে না। তাহলে দেখুন অর্থাৎ এখানে একটা কথাবার্তায় উপস্থাপনায় তাদের উপস্থাপন করার ক্ষেত্রে কত নিরাপত্তা ইসলামকে এক কথা, এবং যুদ্ধক্ষেত্রেও অমুসলিম নারীদের শিশুদের তাদের ফসল নষ্ট করা এবং শিশু নারীদের প্রতি কত চমৎকার যে ইসলাম নিষেধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে ইসলামের যে নিরাপত্তা বিধান, এই যে নিরাপত্তা যখন পায়, এবং যার কারণে আমরা দেখেছি এই যে আপনি চমৎকার বলছিলেন যে দেখুন শাসন চলছে পশ্চিমবাংলায়, শাসন চলছে দিল্লিতে, মানে মুসলিম শাসন রাজা বাদশাহ আসার পরে সেই আফগানিস্তান থেকে অথবা মক্কা থেকে 1000 বা 1200 বছর ধরে, কিন্তু দেখুন মুসলিম জনসংখ্যা কিন্তু আমাদের এই ছোট্ট বাংলাদেশ যে শাসন ক্ষমতার থেকে রাজা বাদশাহ থেকে অনেক দূরে ছিল। আমরা যদি বলি পশ্চিমবঙ্গে ইখতিয়ারউদ্দিন বীর মোহাম্মদ বক্তব্য দিয়েছে, তাও আসছে পশ্চিমবঙ্গে, পূর্ববঙ্গের নয়, সেটি একেবারে শেষ সময় হয়েছে। হাজার বছরের যে শাসন ক্ষমতার ইতিহাস দিল্লি এবং পশ্চিমবঙ্গের, অথচ 92% বা 90% মুসলিম কিন্তু যেখানে মুসলিম রাজা বাদশারা আসেনি সেখানে, এখানে কিন্তু ইসলাম প্রচারিত হয়েছে এই ইসলামের উদারতায়, মহত্বের সুফে ক্রাম, এবং ভালো ভালো মুসলিমরা ইসলামের যে সহমর্মিতা উদারতা, অমুসলিমদের সঙ্গে সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, যেখানে তাদের একটা আদর্শ ছিল কি, ওই যে আদর্শ দেখে
হত্যাকারীকে শুধু মাফ করে নয়, হত্যাকারীকে হত্যার সুযোগ পেয়ে ছেড়ে দেওয়া, এই আদর্শটাই আল্লাহ রাসূল বলেছেন, সিল মান কাতাক, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে তুমি সম্পর্ক বৃদ্ধি করো। আমরা করি কি জানেন, মোটামুটি সম্পর্ক আছে, সম্পর্ক বৃদ্ধি করা সুন্নাত, তার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করি, কিন্তু যে লোকটা আমাকে আঘাত করে, দুশ্মনী করে, শত্রুতা করে, তার সম্পর্ক বৃদ্ধি করেছে কি, এই সুন্নাতটা তো পালন করিনি। সেলমান কাতাক এবং ও আহাসিন ইলামান আসা ইলাইক, ভালো ব্যবহার আমরা অনেকের সঙ্গেই করি, খুব বিপদে পড়েছে একটু ভালো ব্যবহার করি, আরে মেয়েটা কান্না করছে ভালো ব্যবহার করি, এগুলো আবেগের ভালো ব্যবহার করি। কিন্তু ইসলামের দাবি কি, তুমি ভালো ব্যবহার করো ওই লোকটার সাথে যে লোক তোমার সঙ্গে সব সময় দুর্ব্যবহার করে, যে লোকটা কথায় আঘাত দেয়, আচরণে আঘাত করে, তার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, আমি ভালো ব্যবহার করি, এর নাম কিন্তু ইসলামের ভালো ব্যবহার। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার অনুষ্ঠানে ফিরে এলাম, আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামী সংখ্যালঘুদের নিরাপত্তা, এ বিষয়টি নিয়ে আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। আসলে যে দেশের গঞ্জে গ্রামে হাটে ঘাটে কৃষক শ্রমিক মজুর মাল্লা সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, যে দেশে গভীর রাতে লক্ষ অলির চোখের জলে বাংলার জমিন ভিজে যায়, যে দেশে এখনও ঘুমিয়ে আছে শাহজালাল শাহপরাণ সহ অনেক অলি আউলিয়ায় কেরাম, সে দেশের মাটি অনেক পবিত্র। আমাদের এই পবিত্র ভূমিতে আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সবাই মিলেমিশে ছিলাম, আছি এবং মিলেমিশেই থাকতে চাই। প্রিয় দর্শক, চলুন আমরা অতিথির কাছ থেকে আরও শুনতে চাই ইসলামী সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন হাদিসের ভাষা, মান জালামা মুআহাদান আও আউইন তাকাসা মিনহু হাক্কান আও কাল্লাফাহু আলা তাকাতিহি আও আখাজা মিনহু শাইআন ফানা আকুনু হাজিজাহু ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু আবু দাউদ ফি সুনানে। যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম এর উপরে জুলম করে, এক, দ্বিতীয়ত হলো তার যদি কোনো অধিকার হরণ করে, তৃতীয়ত তাকে তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়, চতুর্থ হলো তার থেকে কোনো সম্পদ সম্মান এগুলো হরণ করে, তাহলে আমি তার বিরুদ্ধে শুধু সাক্ষী না, হাজির শব্দটার অর্থ হলো সাক্ষী হওয়া, তার মামলা পরিচালনা করা, বিচারিক সিদ্ধান্তে অংশগ্রহণ করা এবং সকল অভিযোগ উপস্থাপন করা, অর্থাৎ মামলা শুরু থেকে জিতিয়ে আনা পর্যন্ত কার্যকর যিনি করতে সক্ষম তার কর্তৃক কার্যকর ভূমিকা রাখাকে আরবিতে হাজিজ বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম লোকটার বিরুদ্ধে ওই অমুসলিম লোকটা পরকালে তাকে জিতিয়ে আনার সকল ব্যবস্থা করে, এটা হলো হাদিসের শব্দ, হাজিজ আহতার, হাজিজ হবেন শুধু সাক্ষী না, অর্থাৎ এমন কথা বলছে। এবং আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মান জালামা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের কে হত্যা করে বা জুলম করে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়, 500 মাইল দূর জান্নাত থেকে আরও দূরে চলে যাবে। তাহলে আমরা দেখেছি তো কোনোভাবেই অমুসলিমের নিরাপত্তার ব্যাপারে, তার অধিকার হরণের ব্যাপারে কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। আর একটা ব্যাপার, আমরা বলি সংখ্যালঘু শব্দ, সংখ্যাগুরু শব্দ, ইসলাম এত উদার, এত মহান, ওই সংখ্যাগুরু সংখ্যালঘু হলেও কিন্তু ইসলাম অতটা পার্থক্য করতে চায়, নাগরিক হিসাবে মানুষ হিসেবে থাকবে এবং মিলেমিশে থাকবে। ইসলামের একটা বড় দিক হলো দাওয়াত দেওয়া,
তো দাওয়াত কাকে দিব? দাওয়াতের প্রধান এবং প্রথম লক্ষ্য হলো অমুসলিমকে দাওয়াত দেয়। যদি অমুসলিমের সঙ্গে মিলেমিশে না থাকি, তার কল্যাণে আমি না যাই, তাহলে আমি মুসলিম করব কীভাবে? তো সুতরাং অমুসলিমদের সঙ্গে মুসলিমরা থাকবে, এটা নবী রসুলদের সুন্নত, তার উম্মত ওলামায়ে কেরামের সুন্নত। কেউ যদি দাবি করে আমি অমুসলিম থেকে দূরে থেকে খুব ভালো ইবাদত বন্দিগি করব, সেই ইবাদত বন্দিগি সে ব্যক্তিগতভাবে করতেই পারে, কিন্তু নবী রসুলদের আদর্শ থেকে সে অনেক দূরে চলে যাচ্ছে। নবী রসুলদের আদর্শ কী? নূহ আলাইহিসসালাম, আপনি ধরেন হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, কোরআনে এসেছে তারা সমকালীন কাফের মুশরিকদেরকে বলেছে ভাই, কোরআনে এসেছে। তাহলে কাফের মুশরিকদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক হলো তাদেরকে ভাই আখ্যায়িত করা। নূহ ডেকেছেন, শোয়াইব ডেকেছেন, হুদ ডেকেছেন, ভাই হিসেবে। তাহলে মুসলিম অমুসলিম ভাই ভাই, ভ্রাতৃত্বের এটাকে বলে উখুয়া দিনিয়া, এটা উখুয়া ইনসানিয়া, মানবীয় ভ্রাতৃত্ব। দুরকম ভ্রাতৃত্ব আছে, উখুয়া ইনসানিয়া, মানবী ভ্রাতৃত্ব, ও মানুষ আমিও মানুষ, মানুষ মানুষ ভাই ভাই, এটা ইসলামের দাবি, মানুষ হিসেবে আল্লাহর কাছে। আর একটা উহুয়ার ইমানিয়া, ইমানি ভাই, সেটা হলো এক মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম। আমাদের সমাজে সমস্যা হলো অনেকে ইমানি ভাইয়ের কথা বলতে যে উহুয়া ইনসানিয়া, মানবীয় যে ভাই। আল্লাহ রাসূল কত চমৎকার বলেছে, ইন্না রব্বাকুম ওয়াহিদ ও ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাপ একজন, তোমাদের আল্লাহ একজন। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আযামি ওয়ালা লি আযামি আলা আরাবি ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। জি, আমরা আমাদের বাবা আদম মা হাওয়া থেকেই আমরা এসেছি এবং একই পরিবার থেকেই আজকের এই বহু পরিবার। জি মোহতারাম, অনেক অনেক শুকরিয়া। আরও সময় থাকলে আপনার কাছ থেকে আরও মূল্যবান তথ্যতাত্ত্বিক আলোচনা শুনতে পারতাম। আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সম্মানিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা শুনছিলাম। আসলে আমরা চাই যে আমরা একই পরিবারভুক্ত পৃথিবীতে মানুষ হিসেবে আল্লাহর কাছে প্রতিটি প্রাণী অনেক গুরুত্বপূর্ণ, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবো এবং ইসলামের শিক্ষা সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে যে শিক্ষা আমাদেরকে দিয়েছে সেটা আমরা ধারণ করব আমাদের জীবনে। আল্লাহ সেই তৌফিক দান করুক। যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতের শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আপনার শহীদ দরবারে হাত তুলেছি, আপনি আমাদের জীবনের সবগুলো গুনাহকাতা মাপ করে দিন। রব্বুল আলামিন, যারা আজ হাত তুলেছে জানি না এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই। আল্লাহ যার মা নাই বাবা নাই সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এদের মধ্যে অনেকে আছে সারা জীবন সবুজ গম্বুজের স্বপ্ন দেখে, সারা জীবন কালো গিলাপের স্বপ্ন দেখে, কালো গিলাপ থেকে ডাক আসে না, সবুজ গম্বুজের ডাক আসে না, নবীর রওজার পাশে দাঁড়ানোর সুযোগ আসে না। আজকের যারা মোনাজাতে শরীক হয়েছে, আল্লাহ এদের সবাইকে কাপনের কাপড় গায়ে জড়ানোর আগে, এহরামের কাপড় পরে কালো গিলাফের কালো ঘরের সেই কাবার কাছে যাওয়ার তৌফিক নসিব করো। নবী পাকের রওজার কাছে গিয়ে নবীর রওজা জিয়ারত করার সৌভাগ্য তুমি এদের সবাইকে দান করো। মক্কা মদিনা না দেখাইয়া কাউকে তুমি আল্লাহ মরণ দিও না। আল্লাহ আমাদের মোনাজাতের সওয়াব নবী পাকের রওজা মোবারকে আপনি পৌঁছে দিন। আমাদের মোনাজাতের সওয়াব বাবা আদম মা হাওয়া হতে আজ পর্যন্ত যত
নর নারী কালিমা পড়ে, যত নর নারী দিনের উপরে থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের সকলের আরো পাকে আমাদের স্বভাব পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বন্ধু, স্ত্রী, পরিবার পরিজন, যে যেখানে অন্ধকার কবরে পড়ে আছে, তাদের সবার কবরে আমাদের মোনাজাতের সওয়াব আপনি পৌঁছে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন। আল্লাহ তুমি মরণকালে আমাদের সবার মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।